আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে প্রোডাক্ট রিভিউ। আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে যাচ্ছি তার নাম হচ্ছে KoziCare স্কিন লাইটেনিং সোপ। এর আগে আমি KoziCare-এর যে ক্রিমটি রয়েছে এটা রিভিউ শেয়ার করেছিলাম, তো আজকে এর যে সোপটা রয়েছে এটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। KoziCare স্কিন লাইটেনিং সোপ, এই সোপটি হচ্ছে মূলত ইন্ডিয়ান ব্র্যান্ডের একটি সোপ এবং এই সোপটির নেট ওয়েট হচ্ছে অনলি 75 গ্রাম। সোপটি ক্লেম করে থাকে এটা স্কিনটাকে ময়শ্চার করতে পারবে, এটা স্কিনের দাগ ছোপগুলোকে দূর করতে পারবে, সান ড্যামেজের কারণে যে দাগ ছোপ হয়, যে স্কিনে যে প্রবলেম হয় সেগুলোকে রিডিউস করতে পারবে, এছাড়াও এটা স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে এবং স্কিনে একটা ময়শ্চারাইজ স্কিনে পরিণত করতে কিন্তু সাহায্য করে থাকবে এই সোপ। এছাড়াও এই সোপটি আরও যেটা কাজ করে থাকবে এটা অ্যান্টিজিংয়ের কাজও কিন্তু করে থাকবে। এই সোপটাতে মূল উপাদান হিসেবে বা মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে 5টি উপাদান, সেটা হচ্ছে 1 কজিক অ্যাসিড, 2 হচ্ছে গ্লুটাথায়োন, আরবুটিন, ভিটামিন সি এবং ভিটামিন ই। তো যেসব ইনগ্রিডিয়েন্ট এখানে ব্যবহার করা হয়েছে সবগুলো ইনগ্রিডিয়েন্টই কিন্তু ত্বকের জন্য খুবই ভালো কাজ করে থাকে। যেমন কজিক অ্যাসিড, এই কজিক অ্যাসিড কিন্তু স্কিন কেয়ারে খুবই ভালো কাজ করে থাকে, এটা ত্বকের দাগছোপগুলোকে দূর করে ত্বকটাকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে থাকে। এছাড়া গ্লুটাথায়োন, তারপর আরবুটিন, তো আরবুটিন কিন্তু একটা খুবই পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট যেটা ত্বককে ব্রাইট করতে সাহায্য করে থাকে সেফলি। এছাড়াও ভিটামিন সি এবং ভিটামিন ই, সবগুলোই কিন্তু হচ্ছে ত্বকের দাগছোপগুলোকে দূর করে ত্বকটাকে ব্রাইট করতে সাহায্য করে থাকে। তো এই সব উপাদানই এই সোপটার মধ্যে ব্যবহার করা হয়েছে। তো এই সোপটা যেহেতু ইন্ডিয়ান একটি প্রোডাক্ট, তাই সবসময় কিন্তু বাংলাদেশে এই সোপটা পাওয়া যায় না, অনেক সময় যেগুলো ফার্মেসি রয়েছে বাংলাদেশে সেগুলোতে এই সোপটা কিন্তু পাওয়া যায়। ব্র্যান্ডের প্রোডাক্টগুলো হচ্ছে ডক্টর রিকমেন্ডেড, যার কারণে এই সোপ বা এটার যে ক্রিমটা এগুলো সেফলি হচ্ছে স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে থাকে। এই সোপটা ইউজ করলে ত্বকটা অনেকটাই ব্রাইট হবে, বাট কেউ যদি মনে করো এটা ইউজ করলে একদম সাদা ফর্সা হয়ে যাবে, রাতারাতি অনেক ফর্সা হয়ে যাবে, তারা ভুল করবে, এটা এমন কোনো কিছু করবে না। কারণ এতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সেফ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, কোনো ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়নি, যার কারণে এটা ত্বকটাকে কখনোই রাতারাতি সাদা ফর্সা বানাতে পারবে না। এটা হচ্ছে আমাদের ত্বকটাকে ব্রাইট করতে সাহায্য করবে, আমাদের ত্বকের দাগছোপগুলোকে দূর করতে সাহায্য করবে। পাশাপাশি যদি এর যে ক্রিমটা রয়েছে এটা ইউজ করা যায় তাহলে আরও ভালো বেনিফিট পাওয়া যাবে। তো এই সোপটার প্রাইস ইন্ডিয়াতে কম হলেও বাংলাদেশে কিন্তু অনেক বেশি নেওয়া হয়। ইন্ডিয়াতে এটার প্রাইস যেটা 75 গ্রাম সেটার হচ্ছে প্রাইস নেয় মাত্র 100 রুপি, আর যেটা বাংলাদেশে আস্তে আস্তে হয়ে যায় প্রায় 500 থেকে 600 টাকা। এটা কিন্তু স্কিন কেয়ারে খুবই ভালো কাজ করে থাকে, যাদের ত্বকে দাগছোপ রয়েছে স্কিনটাকে ময়শ্চারও করা দরকার এবং স্কিনটাকে ব্রাইটও করা দরকার, তাদের ক্ষেত্রে আশা করি এই সোপটা অনেক ভালো কাজ করবে। তবে এখন আরেকটা কথা বলে নিই যে এই সোপটা কারা ইউজ করতে পারবে না। তো এই সোপটা যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন এবং অ্যালার্জেটিক স্কিন তারা এই সোপটা ইউজ করতে পারবে না। এটা তো এখন অনেকেই বলবে যে এই সোপটা কোথায় পাওয়া যায়। তো প্রথমেই বলে নিয়েছি এই সোপটা মাঝে মাঝে ফার্মেসিতে পাওয়া যায়, আবার অনেকেই আছে যারা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিয়ে আসে তাদের কাছে পাওয়া যেতে পারে বিভিন্ন অনলাইন পেজগুলোতে, বাট এই সোপটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, মানে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো, কারণ যেহেতু এটা ইন্ডিয়ান প্রোডাক্ট তো সবসময় এটা আবার আমাদের দেশে পাওয়াও যায় না। তবে তোমরা যদি কেউ এই সোপটা বা এটার যে ক্রিমটা রয়েছে নিতে চাও আমার কাছে প্রি অর্ডার করতে পারো, তো আমি যখন ইন্ডিয়াতে ঘুরতে যাই যারা প্রি অর্ডার করবে তাদেরকে আমি এনে দিতে পারবো। বাট বাংলাদেশে এটা কোথায় সেল করে এটা আমার জানা নেই, তাই আমি তোমাদেরকে বলতে পারছি না যে এটা কোথায় পাওয়া যায়, তবে এটা মাঝে মাঝে ফার্মেসিতে পাওয়া যায়। তো এই ছিল আমার আজকের রিভিউ, আশা করবো সবার জন্যই হেল্পফুল হয়েছে। তো নেক্সট এরকম আরও প্রোডাক্ট রিভিউ দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। তো দেখা হবে পরের এপিসোডে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।